হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আসার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও একরকম ভালো আছি। তো দেখো, সকাল সকাল চলে আসলাম ছাদে, আর একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। তো এখন সকাল প্রায় এই 8:30 বাজে, তো রৌদ্র উঠেছে। তো বরকে নিয়ে এসেছি, ও ছাদে জল দিচ্ছে গাছগুলোতে, আর আমি এদিকে খুঁজে খুঁজে শাক পাতা উঠাচ্ছি। তো জল দিলে আমার বেশ ভালো হয়, কারণ জল দিতে 1-1.5 ঘন্টা লাগে, তাহলে আমি এইদিকে বাকি কাজগুলো করতে পারবো, শাক সবজি উঠিয়ে নিয়ে গিয়ে রান্নাটা বসিয়ে দিতে পারবো তাড়াতাড়ি, নইলে অনেক দেরি হয়ে যাবে। আর এদিকে দেখো, এমনিতে অনেক হাওয়া আছে, গাছপাতাগুলো কী সুন্দর নড়াচড়া করছে। তো দেখো, ছাদের থেকে এগুলো তুলে নিয়ে আসলাম, এগুলোর নাম হচ্ছে খাড়ন পাতা। এগুলো এখন বেছে টেছে রান্না করা হবে। তো দেখো, এখন রান্না করছি, দুটো কড়াই বসিয়ে দিয়েছি, একটাতে কাটলে কিছু ভাজা করছি, আর মাঠটায় মাছের ঝোল করছি, আর ছেলের জন্য ডাল সিদ্ধ করব। আর বেশি কিছু সেরকম রান্না করব না, আর রুটিটা করে রাখবো, ভাত রুটি একসঙ্গেই ভাত রুটি করে রাখি, আর রুটিটা দুপুরে নামার পর খাই সেজন্য। রান্না করতে একদম ইচ্ছা করছে না, ভালো লাগছে না, মনে হয় রোজ রোজ এই রান্না করে একদম ভালো লাগে না, কিন্তু রান্নাটা তো করতেই হবে। যাই হোক, রান্নাটা সেরে নিচ্ছি, তারপরে আবার দেখা হচ্ছে। আর এই যে সান্ত্বনা দিয়ে এসেছে, মোবাজকে দেরি করে এসেছে, তো ও হেল্প করছে আমাকে একটু। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? সকাল থেকে মানে সময়ই পাইনি সামনে আসার, তোমাদের সঙ্গে কথা বলার, মানে কি বলবো, শরীরটা মানে আজকে বেশি ভালো না, মানে কয়েকদিন থেকেই ভালো না, কিন্তু আজকে একটু বেশি খারাপ, মানে পেট ব্যথা কয়েকদিন থেকে, কিন্তু আজকে সকাল থেকে মানে এত পেট ব্যথা, মানে পেট ব্যথায় আমি মানে হয় পাগল হয়ে যাচ্ছি, অজ্ঞান হয়ে যাচ্ছি। তারপরেও যেগুলো ডেইলি কাজ থাকে সেগুলো তো করতেই হয়, মানে সকাল থেকে এমনি রোববার ঘুম থেকে একটু দেরি করে উঠেছিলাম স্কুল নিয়ে, যখন আজকে 8:30-9টায় বেজে গিয়েছে ঘুম থেকে উঠতে, এত রৌদ্র উঠেছে। কালকে রৌদ্র ছিল, ছাদের গাছগুলো জল দেয়নি, তার ছাদ মানে সমস্ত ঘরের গাছ, বেলকনি গাছ জল দিয়ে ছাদের গাছগুলো, তারপরে আমার বরকে অনেক বলার পরে ও জল দিল ছাদের গাছগুলোয়। আমি দেখলেই তো সবজি টবজি তুলে নিয়ে রান্না টান্না শেষ করলাম, মানে রান্নাটা তো করতেই হয়, যতই শরীর খারাপ হোক, এই মাছকে খেতে দেওয়া, বাচ্চাকে খেতে দেওয়া, নিজের খাওয়া, এগুলো করতে হয়। তো এগুলো মোটামুটি অনেক কষ্ট করে সব কমপ্লিট করলাম। তো এখন আমি নিজে খেতে বসেছি, খেয়ে টেয়ে ভাবছি আর কিছু এখন কাজ করবো না, কিছুক্ষণ আমি শুয়ে থাকবো। আর দেখো, আমি হট ব্যাগ এখন নিয়ে বসে আছি, মানে পেটে দিয়ে বসে আছি, এত পেট ব্যথা করছে, এখন একটুখানি কম ভালো লাগছে। তো আমি দেখো কী খাচ্ছি, এই দেখো পিঠে খাচ্ছি, কালকে যে মেলায় গিয়েছিলাম তো পিঠে নিয়ে এসেছিলাম, আমার বাসি পিঠে খেতে খুব ভালো লাগে, আর এই পিঠেটা আমার খুব পছন্দ, শীতকালে বেশি ভালো লাগে, এখন গরম কাল, তারপরেও খাচ্ছি। তো দুটো পিঠে এনেছিলাম, একটা হচ্ছে ভাপা পিঠা আর একটা পাটিসাপটা, তো এটাই আমি এখন সকালে খাবো। এখন প্রায় 11:30 বাজে, মানে খেতেও ইচ্ছে করছে না, এত পেট ব্যথার জন্য কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, কিন্তু না খেলে তো চলবে না, তো এখন এটা খেয়ে নিচ্ছি। খেয়েটে ভাবছি আমি এখন আর সেরকম কোনো কাজ নেই, থাকলেও আর করবো না, 1-1.5 ঘন্টা আগে শুয়ে আর রেস্ট করবো, তো ফিরে আসছি আবার পরে দেখা হচ্ছে। তো দেখো, এখন আমি আনারসের জুস বানাবো, আনারসটাকে কেটে কেটে নিচ্ছি, এভাবে এভাবে পিস পিস করে আগে কেটে নেবো, অর্ধেকটা আজকে করবো, অর্ধেকটাই হয়ে যাবে, আগে কেটে নিচ্ছি তারপরে দেখাচ্ছি কীভাবে বানাই। দেখো, আনারসগুলোকে এভাবে পিস পিস করে কেটে নিলাম, একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে বিট লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব হাফ কাপের মতো, আমি এতে জল অ্যাড করছি, ব্যাস। দেখে এখন মিক্সিং জারে দিয়ে দেখো জুস রেডি, এখন একটা গ্লাসে ঢেলে নিচ্ছি, ব্যাস। এটা এখন আমার বরকে দিব, মানে ও যে কোনো ফল জুস করে খাওয়া পছন্দ করে, মানে এমনি খেতে চায় না, সব কিছুই জুস করে দিতে হয়, কত কপাল করে একটা বউ পেয়েছে। এই নাও, এখন আবার সান্ত্বনা দেখে দিচ্ছি জুস খেতে, বলো কেমন হয়েছে? ভালো হয়েছে। আর আমাকে কি বললো, সামনে কত জুসের দোকান, তোমার এগুলো জুস কে খায়? হুম, কি স্টাইল, মারা কথা, জুসের দোকানটা কয়েক গেলাস জুস খাওয়াইছে, 1 গ্লাসও খাওয়াইনি।
তো গাইস ফিরে আসলাম একদম অনেকটা সময় পরে, এখন প্রায় 6টার মতো বাজে, সন্ধ্যে 6টা। তো আমি ছাদে চলে আসলাম, দেখো স্প্রে করছি গাছগুলোকে স্প্রে করছি। অনেকদিন পরে, আজকে হয়তো বৃষ্টি হবে না, তাই ভাবলাম স্প্রে করে নিই। হ্যাঁ, তো আর দুপুরে সেরকম কিছু ব্লগ বানানো হয়নি, কারণ দুপুরে রোজে ওই একই থাকে, শুধু এক এক করে খাওয়া দাওয়া আর এইগুলোই। তা এখন ছাদে আসলাম, গাছগুলোকে স্প্রে করছি, আর সকালে জল দিয়েছি। আর তবুও কিছু গাছে জল দিতে হবে, কিছু গাছ থাকে যে এইরকম রোদ্র থাকলে দু টাইমই জল দিতে লাগে, তো কিছু গাছে জল দিব। আর আগে সবগুলো গাছে স্প্রে করে নিচ্ছি, তারপরে ছাদে অনেক কাপড় টাপড় আছে, সেগুলো উঠিয়ে নিয়ে ঘরে যাব। তোমরা যারা ডেইলি ব্লগ দেখো জানোই আমার একটুখানি গার্ডেনিংয়ের শখ আছে, কিন্তু কিছুদিন আগে এত বৃষ্টি হয়ে গেল, মানে বৃষ্টিতে আমার অনেক গাছ নষ্ট হয়ে গিয়েছে। কিছু গাছ ভালো হয়েছে আর কিছু গাছ নষ্ট হয়েছে। তাদের মধ্যে সবজি গাছগুলো সবই নষ্ট হয়ে গিয়েছে প্রায়, আর জবা ফুল গাছগুলো সেগুলো যেরকম খুব ভালো হয়েছে এত বৃষ্টিতে, আর সবজি গাছগুলো বেশিরভাগই নষ্ট হয়ে গিয়েছে। তো জল টল দিয়ে নিচ্ছি, পরে দেখা হচ্ছে আবার। তো গাইজ এখন প্রায় রাত্রি 8টা বাজে, আর আমরা এখন মা ছেলে টিফিন খাচ্ছি, ছেলে ছাড় চলে গেল। কি খাচ্ছি দেখো, ছেলে খাচ্ছে মুড়ি, আর ওকে দুধ দিয়েছি, আর আমি দেখো দুধের গামলাটাতেই একটু মুড়ি নিয়ে খাচ্ছি। রাক্ষস টাক্ষস কেউ কমেন্ট টমেন্ট করো না, দুধের গামলায় করে মুড়ি খাচ্ছি। আর ওর বাবা একটা বিয়ে বাড়ি গেল, ওবা বিয়ে বাড়িতে খাবে, আর আমরা এখন ছেলেকে একটু পড়াবো, খেয়ে টেয়ে পড়ে টরে তারপরে হচ্ছে 10টার দিকে মা ছেলে খেয়ে ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না, আবার কাল থেকে শুরু হবে নতুন একটা ব্লগ। তো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। ও গাই বাই, গুড নাইট, না গুড নাইট বাই বলে দাও একটু, বাই। আরে কিছু বলো, ওই দেখি কেমন সাজলা বিয়ে বাড়ির সাজ। এই যে এই যে এই যে এই যে আমার বরকে কেউ দেখেনি, এই দেখো, আরে মুখটা সরাও। আজকে আমার বরকে দেখালাম, সারপ্রাইজ তোমাদের জন্য।